কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে মধু উৎপাদন। মধু একটি পুষ্টিকর খাবার, ওষুধ হিসেবেও মধুর কদর রয়েছে এবং এর ব্যবহার সর্বত্র। ফসল ক্ষেতে মৌ চাষ করে মধু উৎপাদনের পাশাপাশি ফসলের উৎপাদনও শতকরা প্রায় 20% বৃদ্ধি পায়। সেই সম্ভাবনাকে কাজে লাগাতেই অনেকেই ফসল ক্ষেতে মৌ চাষ করছেন এবং সফল হচ্ছেন। আবার অনেকে ফসল ছাড়াও বিভিন্ন স্থানে মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন। ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলার চরশাহাপুর এলাকায় অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সুলেমান এভাবে বাণিজ্যিকভাবে মধু উৎপাদন করে লাভবান হয়ে আসছেন। তিনি তার খামারে মধু প্রসেসিং করে থাকেন। গত 2008 সাল থেকে তিনি মধু উৎপাদন শুরু করেছেন। তার মধু সংগ্রহের জন্য একটি টিম রয়েছে, যে টিমের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌবাক্স দিয়ে মধু সংগ্রহ করে যাচ্ছেন। তারা মধুসহ মৌবাক্স তার খামারে নিয়ে আসলে খামারে রক্ষিত বিভিন্ন মেশিনের মাধ্যমে মধু প্রসেস করা হয়ে থাকে। তিনি এভাবে সম্পূর্ণ অর্গানিক মধু উৎপাদন করে বাজারজাত করে থাকেন। তার এই উৎপাদিত মধুর মান BSTI কর্তৃক অনুমোদিত। শুধু মধু সংগ্রহের পর এখানে উন্নত মানের যন্ত্রে রিফাইনিং করা হয়, তারপর প্লাস্টিকের কৌটায় লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। এভাবে তার খামারে 12 মাস মধু উৎপাদন হচ্ছে। ২০০৯-১০ দিকে আমার মেয়ে ইন্টারনেট থেকে আমাকে ডাউনলোড করে দিল 33 বেনিফিটস অফ হানি। আমি ওটা পড়ে দেখলাম, মানব জাতির জন্য আল্লাহ পাক যত জিনিস তৈরি করেছে মধু তার ভিতরে 1 নম্বরে। আমি তখন শুরু করলাম মধু চাষ। যেখানে যেখানে মধু দিলাম তারা বললেন যে আপনার মধু আমাদের খুব পছন্দ, BSTI-এর জন্য অনুরোধ করি। তখন ওরা অনুমোদন দিলেন। যখন এই মধু সম্বন্ধে জানলাম, স্টাডি করতে গিয়ে দেখলাম যে হিট স্ট্রোকের কারণ হলো মানুষের মাথায় ব্রেনে চিনির শূন্যতা, গ্লুকোজের শূন্যতা। সকালবেলায় 1 গ্লাস পানির সাথে 1 চামচ খাঁটি মধু দিয়ে 1 গ্লাস শরবত খায় তাহলে এটা অনেকটা হবে না। এটা আমি সেনাবাহিনীর অফিসারদেরকে, আমার ব্রাদারের অফিসারদেরকে দেখালাম। দেখানোর পরে তারা খুব দ্রুত এই মধু দেওয়ার জন্য বলল। আজকে 10 বছরে আমাদের এই মধু ব্যবহার করার পরে একটা হিট স্ট্রোকও হয়নি আল্লাহর রহমতে। আমার যে প্রোডাকশান তার সেনাবাহিনীতে যায় প্রায় 2 টন করে প্রতি মাসে, বাকি খুচরা মোট আমরা 2.5 টন করে মাসে বাজারজাত করি। এবং আমার নিজস্ব প্রোডাকশান আমার 350 বাক্স আছে বর্তমানে, এবং আমি চেষ্টা করতেছি এই জাতিকে খাঁটি মধু দিয়ে এর উপকার থেকে যাতে মানুষ উপকৃত হয় সেই চেষ্টাই আমার কাম্য। বর্তমানে আমার টিম আছে রোমারিতে, ওখানে আগাম সরিষা হয়, সেখান থেকে আমরা কিছু মধু পাই। এরপরে আমাদের টিম চলে আসে মানিকগঞ্জে, সেখানে বাল্ক আমরা মানিকগঞ্জে পাই। আপনারা জানেন মানিকগঞ্জে অনেক সরিষা হয়। মানিকগঞ্জ থেকে আমরা চলে যাই ফরিদপুরের চরঞ্চলে ধনিয়া খেতে, সেখান থেকে গোপালগঞ্জে কালোজিরা চাষ হয় ও কালোজিরা খেতে,
কালোজিরার ক্ষেত থেকে আমরা চলে যাই ঈশ্বরদীতে লিচু বাগান, লিচু বাগান থেকে শেষ করে আমরা চলে যাই সুন্দরবনে, সেখানে বিভিন্ন কেওড়া গেরান থেকে প্রচুর মধু পাওয়া যায়। এবং মার্চ এপ্রিলের শেষে এবং মেয়ের প্রথম দিকে আমাদের সিজন শেষ হয়ে যায়, তখন আমরা মৌমাছিগুলোকে বাকি সময় অবসরে রাখি। সবচেয়ে বড় হলো খাঁটি মধু, আপনি 100 বছর রাখলে, 1000 বছর রাখলে নষ্ট হবে না। সাধারণত যে সকল মধুতে ভেজাল আছে ওটা 1-2 মাস পরে ডিসকালার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আমাদের কাছে যে রিফ্রেক্টোমিটার আছে, এখানে আমরা মধুর যে ঘনত্ব আছে, ওয়াটার কন্টেন্ট, এরা মাপি। সাধারণত আন্তর্জাতিকভাবে স্বীকৃত মধুর ওয়াটার কন্টেন্ট 20%-এর নিচে হতে হবে। ময়দান থেকে যে মধু আসে সেটাকে আমরা রিফাইন করি ডাবল ফিল্টারিংয়ের মাধ্যমে, সম্পূর্ণ বিশুদ্ধ করে আমরা মার্কেটিং করি। এই রিফ্রেক্টোমিটারের মাধ্যমে আমরা 20%-এর কম যদি ওয়াটার ময়েশ্চার থাকে তাহলে এটা খাঁটি এবং এটা কোনো রকমের নষ্ট হবে না, কারণ মধু নিজেই প্রিজারভেটিভ। কিন্তু এটার ভিতরে যদি পানি থাকে, ময়েশ্চার বেশি থাকে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। পানিটা কীভাবে আপনারা বের করেন? আমরা এই মেশিনের মাধ্যমে, এটা অ্যাবসলি হাইলি টেকনিক্যাল, হাই প্রেশার মাধ্যমে, লো টেম্পারেচার হাই প্রেশারে পানিটা বের করে দেওয়া হয়। মাসে এখানে প্রায় 2-2.5 টন মধু সংগৃহীত হয়ে থাকে। এ মধু বাজারজাত করে মেজর সুলেমান বেশ লাভবান হচ্ছেন। তার মধু সংগ্রহের জন্য এবং প্রসেসিং করতে অনেকেরই কর্মসংস্থান হয়েছে। এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনে 2টা ড্রাম আছে। প্রথম ড্রামে কাঁচা মধুটা ঢালা হয় ওয়েট করে, তারপর ওই মেশিনে ইলেকট্রিসিটির মাধ্যমে জ্বালানো হয়। এরপরে ট্রান্সফার করে দ্বিতীয় যে ট্যাঙ্কিটা দেখতেছেন আপনারা, এই দ্বিতীয় ট্যাঙ্কিতে আনা হয়। এখানে আনার পরে এই মধুটা আরও উচ্চ হিটে প্রেশার দিয়ে পানিমুক্ত করা হয়। পানিমুক্ত করে এরপরে মধুটাকে খাঁটি মধু করা হয়। মৌমাছি যখন মধু আহরণ করে তখন তার ভিতরে প্রায় 30-35% পানি থাকে। ওই পানিটা মুক্ত না হওয়া পর্যন্ত মধুটা খাঁটি হয় না। আর যে কারণে সাধারণত যারা গ্রামে গঞ্জে চাক থেকে মধু আহরণ করে, ওইটা পানিমুক্ত না থাকার কারণে কিছুদিনের মধ্যে মধুটা বসে যায়। পানিমুক্ত হওয়ার পরে ওই মধু আর জমাট ধরে না। এই মেশিনের মাধ্যমে পানিমুক্ত করে আমরা যে মধুটা বোতলজাত করে বাজারজাত করছি, আশা করি এই মধুটা গোটা পৃথিবীতে যে কোনো রাষ্ট্রে যে কোনো মানুষ এটা খেতে পারবে এবং উপকৃত হতে পারবে এবং তার স্বাস্থ্যের অনেক উপকার হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রায়ই তার মধু খামারে এসে মধু সংগ্রহ, মধু প্রসেসিং ও বাজারজাতকরণ বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। মৌবাক্স স্থাপনে তিনি সহায়তা করেন। তার পরামর্শে ভালোভাবে চলছে মেজর সুলেমানের মধু উৎপাদন। এছাড়াও এলাকায় মধু উৎপাদন বৃদ্ধির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। সোনাগাজী উপজেলায় মধু চাষ আমরা শুরু করছি বাণিজ্যিকরণে। একটা খুব সুন্দর একটা আমাদের মধু প্রসেসিং ইউনিট আছে আমাদের এখানে। অন্যান্য কৃষকরা কিন্তু এখানে দেখেও কিন্তু উৎসাহিত হচ্ছে তারা। বর্তমানে যে একটা সরিষার একটা সুন্দর মৌসুম আসছে, আমাদের কাছে সরিষার বাক্স আছে। আমাদের একটা প্রকল্প আছে কৃষক পাওয়ার জন্য, তোমার ডাল তেল মশলার বীজ উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমাদের একটা মধু সংগ্রহের একটা বাক্স আছে, তো আমরা কৃষকরে আমরা দিছি। এটার মাধ্যমে কিন্তু বেশ আমরা বেশ ভালো মধু উৎপাদন হয়েছে। মধু চাষের একটা বিরাট একটা আমরা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছি উত্তর উপজেলায়। যদি আমরা এটা করতে পারি তাহলে এই এলাকার মধু আমরা চাহিদা মিটিয়ে আমরা সেটা সারা দেশে এবং কি বিদেশে বাইরেও রপ্তানি করা যাবে ইনশাল্লাহ। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার বর্তমান সরকারের অঙ্গীকার, সে পুষ্টি চাহিদা পূরণে মধু একটি অন্যতম খাদ্য। প্রকৃতিগতভাবে যে মধু আহরণ করা হচ্ছে তা কীভাবে প্রসেস করে বিক্রির জন্য তৈরি করা হচ্ছে। মধু আমাদের সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য মধুর অবদান অনস্বীকার্য।
আপনারা যদি মধু চাষ সম্পর্কে এবং মধু সম্পর্কিত অন্যান্য তথ্য জানতে চান তাহলে কৃষি তথ্য সার্ভিসের যে কৃষি কল সেন্টার আছে যার নাম্বার 16123 এই কল সেন্টার থেকে কৃষি ফসল মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ক সেবা প্রদান করে থাকে। শুক্রবার এবং শনিবার সহ অন্যান্য যে ছুটির দিন আছে ছুটির দিনটিতে এই সেবা প্রদান করা বন্ধ থাকে। এছাড়া অন্যান্য দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কৃষি কল সেন্টারে সেবা প্রদান করা হয়। আমরা আশা করি ফসল ক্ষেতে মৌবাক্স বা অন্যান্য উৎস থেকে মধু সংগ্রহ প্রচেষ্টা দেশের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে, উপকৃত হবে দেশের মানুষ, উপকৃত হবে দেশের অর্থনীতি। অগ্রহায়ণ মাসের কৃষি কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল, হেমন্ত বাংলার বিখ্যাত নবান্ন উৎসবের সময়। নবান্ন উৎসবের সমান্তরালে উৎসব মুখর থাকে বৃহত্তর কৃষি ভুবন। সুখ্যাত আমন ও আউশসহ নানা নতুন ধান কেটে এই সময় ঘরে তোলা হয়, কেননা এই মৌসুমে কৃষির জন্য তুলনামূলক নিশ্চিত একটি মৌসুম। তাহলে আসুন আমরা জেনে নিই অগ্রহায়ণ মাসের কৃষিতে আমাদের করণীয় কাজগুলো। শাকসবজি চাষ, মাঠে এখন অনেক সবজি বাড়ন্ত পর্যায়ে আছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, মূলা, এসব বড় হওয়ার সাথে সাথে চারার গোড়ায় মাটি তুলে দিতে হবে। চারার বয়স 2-3 সপ্তাহ হলে সারের উপরে প্রয়োগ করতে হবে। সবজি ক্ষেতের আগাছা, রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে 6-ফেরোমেন ফাঁদ ব্যবহার করতে পারেন। এতে পোকা দমনের সাথে সাথে পরিবেশও ভালো থাকবে। জমিতে প্রয়োজনে সেচ প্রদান করতে হবে। টমেটো গাছের অতিরিক্ত ডাল ভেঙে দিয়ে খুঁটির সাথে বেঁধে দিতে হবে। ঘেরের বেড়ি বাঁধে টমেটো, মিষ্টি কুমড়া চাষ করতে পারে। এ সময় মিষ্টি আলু, চীনা, কাউন, পেঁয়াজ, রসুন, মরিচ সহ অনেক অত্যাবশ্যকীয় ফসলের প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে। এসব ফসলের কোনোটি এখনো না লাগিয়ে থাকলে দেরি না করে চারা লাগাতে হবে। এ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত খরা সহনশীল ছোলা, মুগ, তিসি, যব এসব বপন করা যায়। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।